ভারতে পাচারকৃত তরুণীদের বিবস্ত্র করে নির্যাতন, বস রাফির এক্সক্লুসিভ 3 ভিডিও। একটি আন্তর্জাতিক নারী পাচার চক্র গত 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 500 তরুণীকে ভারতে পাচার করেছে এবং তাদের জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই চক্রে উভয় দেশের প্রায় 50 জন সদস্য রয়েছে। র্যাব জানায় চক্রের অন্যতম মূল হোতা ঝিনাইদহের আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি। রাফি গত 5 বছর ধরে নারী পাচারের সঙ্গে জড়িত। 2 বছর আগে তার সঙ্গে টিকটক হৃদয়ের পরিচয় হয়। রাফি টিকটক হৃদয়ের মাধ্যমে প্রায় 50 তরুণীকে ভারতে পাচার করেছে বলে জানা গেছে। এছাড়াও বুধবার দেশরাজন একই চক্রের সঙ্গে যুক্ত আরও 3 সদস্যকে গ্রেপ্তার দেখায় ডিএমপির তেজগাঁও বিভাগ। ভারতে বেঙ্গালুরুতে যে তরুণী নির্যাতনের শিকার হয়েছিল ওই তরুণী সেখানে থাকা ভুক্তভোগী তরুণীদের সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সহযোগিতা করেছিলেন, যে কারণে তার ওপর পৈশাচিক যৌন নির্যাতন চালানো হয়। সেই পালিয়ে আসা তরুণীর মধ্য থেকে একজনের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় 3 জনকে। সম্প্রতি গ্রেপ্তার হয় আলোচনা আসা বস রাফির কর্মকাণ্ডের কিছু এক্সক্লুসিভ ভিডিও।